নমস্কার বন্ধুগণ, আপনাদের সকলকে স্বাগত জানাই অনলাইন এডুকেশন মাস্টার ইউটিউব চ্যানেলটিতে। তো বন্ধুগণ, ভিডিওটি শুরু করার আগেই আপনাদের জানিয়ে রাখবো যে বিভিন্ন ধরনের চাকরি সহ খবর খবর, গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়ালস এমনকি লেটেস্ট আপডেটগুলি পেতে ভিডিওটির নিচে থাকা এই লাল কালার সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেল আইকনটিকে ক্লিক করুন। এর ফলে আপনাদের কাছে আপডেটগুলি নোটিফিকেশনের মাধ্যমে খুবই তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো চলুন বন্ধুগণ, দেরি না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আছি আজ বিকেল নামক একটি অনলাইন ওয়েব পোর্টালের মাধ্যমে। তো দেখুন, এখানেই কিন্তু বলে দেওয়া রয়েছে যে জট কাটিয়ে অবশেষে নিয়োগ বিজ্ঞপ্তি জারি এসএসসির উচ্ছ্বাস চাকরি প্রার্থী মহলে। তো এখানে কিন্তু আজ বিকেল নামক একটি অনলাইন ওয়েব পোর্টালের মাধ্যমে এই খবরটি প্রকাশিত হয়েছে। তো আপনাদের কিন্তু আমি অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু দেখিয়ে দেবো। তো চলুন, নিচে কি বলে দেওয়া রয়েছে তো সেটি আমরা কিন্তু এখন দেখে নেব। তো দেখুন, এখানে নিচে বলে দেওয়া রয়েছে যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত ও স্পন্সড বেসরকারি স্কুলগুলিতে শিক্ষাকর্মী গ্রুপ ডি ও গ্রুপ সি ক্লার্ক নিয়োগের জন্য চতুর্থ পর্যায়ের কাউন্সেলিংয়ের দিন ঘোষণা হতেই উৎসাহে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীদের একাংশ। চলতি বছরের শেষে কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি হতেই শিক্ষক নিয়োগের আশায় বুক বাঁধতে শুরু করেছে কয়েক হাজার চাকরিপ্রার্থী। কিন্তু হঠাৎ কেন এত উৎসাহ? তো তারপরে দেখুন, নিচে বলে দেওয়া রয়েছে কমিশনের চেয়ারম্যান পদে টানাপোড়েন চলতে থাকার কারণে থমকে নিয়োগ প্রক্রিয়া, চাকরিপ্রার্থীদের মধ্যে চূড়ান্ত বিভ্রান্তি তৈরি হয়। কমিশনের শীর্ষ পদে অচলাবস্থা দেখা দেওয়া রীতিমতো হতাশ হয়ে পড়েন বহু চাকরিপ্রার্থী। পরিস্থিতির বাস্তব অবস্থা খতিয়ে দেখতে কমিশনে যান রাজানন্দী, মেহেবুর মণ্ডল সহ বেশ কয়েকজন চাকরিপ্রার্থী। কমিশনের কর্তাদের সঙ্গে কথাও বলেন তারা, পরে চাকরিপ্রার্থীদের অসত্য করেন তারা। তো তারপরে দেখুন, নিচে আবার বলে দেওয়া রয়েছে যে শুক্রবার সরসন্ধ্যায় কমিশনের তরফে গ্রুপ ডি ও গ্রুপ সি পদে চতুর্থ কাউন্সেলিং বিজ্ঞপ্তি জারি হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন চাকরিপ্রার্থীরা। কমিশন কাজ শুরু করছে বলে মন্তব্যও করতে থাকেন চাকরিপ্রার্থীদের একাংশ। তাদের আশা, নতুন বছরের শুরুতেই ঠিক একইভাবে নিয়োগ প্রক্রিয়া চালু রাখবে কমিশন। তো তারপরে নিচে কিন্তু আবারও বলে দেওয়া রয়েছে, তো সেটি কিন্তু আমরা এখন পড়ে নেব। তো দেখুন, নিচে বলে দেওয়া রয়েছে এদিন সন্ধ্যায় বিজ্ঞপ্তি জারি করে কমিশনের তরফে গ্রুপ ডি ও গ্রুপ সি ক্লার্ক পদে নিয়োগের জন্য চতুর্থ পর্যায়ে কাউন্সেলিংয়ের দিন কিন্তু ঘোষণা করা হয় আগামী 31শে ডিসেম্বর 10:30। তো ডেটটি কিন্তু আপনারা মনে রাখবেন, 31শে ডিসেম্বর 10:30 ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। চতুর্থ পর্যায়ে কাউন্সেলিংয়ের সূত্রে জ্ঞাতব্য বিষয়ের জন্য সংশ্লিষ্ট প্রার্থীদের ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে বলা হয়েছে। কাউকে কোনো আলাদা চিঠি বা হার্ড কপি পাঠানো হবে না। তো তারপরে দেখুন, এখানে একটি লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কে গেলে কিন্তু আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতে পারবেন। তো আমি কিন্তু আপনাদের এখনই অফিসিয়াল নোটিফিকেশনটি দেখিয়ে দেবো। তো তারপরে দেখুন, নিচে বলে দেওয়া হচ্ছে যে ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে হবে নিজের 16 অঙ্কের রোল নম্বর ও জন্ম তারিখ দিয়ে। তো সেটি কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে, এখন আমরা আপনাদের অফিসিয়াল নোটিফিকেশনটি কিন্তু একবার দেখিয়ে দেব। তো দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন এই পিডিএফটি। তো দেখুন, এই পিডিএফটি কিন্তু উপরেই বলে দেওয়া হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। তো এই পিডিএফটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু ডাউনলোড করার, ওই ওয়েবসাইটটি হলো www.westbengalssc.com। তো দেখতেই পাচ্ছেন আপনারা এখানে মেমো নাম্বার দেওয়া রয়েছে, তো ডেট দেওয়া রয়েছে। তো এই নোটিফিকেশনটি কিন্তু আপনার বিস্তারিতভাবে জেনে নেবেন। তো দেখুন, এখানে ওয়েবসাইটটি কিন্তু এখানে দেওয়াই রয়েছে, দুটি ওয়েবসাইট। তো আমি কিন্তু এই পিডিএফটির লিঙ্ক কিন্তু নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো সেখান থেকে আপনারা কিন্তু এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন, এগুলি বিস্তারিত সম্বন্ধে কিন্তু জেনে নিতে পারবেন। তো বন্ধুরা, এরকম বিভিন্ন চাকরি সংক্রান্ত আপডেটগুলি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।